খড়গপুর গোলবাজারে সোনার দোকানে শুক্রবার ডাকাতির ঘটনায় পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার করলো ঝাড়গ্রাম জেলা পুলিশ। জানা গেছে খড়গপুরের গোলবাজারে একটি সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতের দল ডাকাতি চালায়। বাধা দিতে গেলে এলোপাথারি সোনার দোকানের মধ্যে গুলি চালায়। ডাকাতির পর সেখান থেকে তারা চম্পট দিলে তাদেরকে ধাওয়া করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও খড়গপুর লোকাল থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলা পুলিশকে জানানো হয় ডাকাতের দলটি ঝাড়গ্রামের দিকে প্রবেশ করতে পারে। সেই মতো ঝাড়গ্রাম জেলা পুলিশ গোপন সূত্রে জানতে পারে ডাকাত দলটি জাতীয় সড়ক ধরে গোপীবল্লভপুরের উপর দিয়ে উড়িষ্যা রাজ্যে পালিয়ে যেতে পারে। খবর পেয়ে গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জি পুলিশ কর্মীদের নিয়ে গোপীবল্লভপুরে ব্রিজের উপর নাকা চেকিং করে দুষ্কৃতীদের গাড়িকে দাঁড় করাতে গেলে গোপীবল্লভপুর থানার একজন পুলিশ কর্মীর উপর হামলা চালিয়ে গাড়ি নিয়ে পালায় দুষ্কৃতীরা। ওই ঘটনায় গোপীবল্লভপুর থানার একজন পুলিশ কর্মী আহত হয়। এরপর পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে পাল্টা গাড়িটি ঘুরিয়ে বেলিয়াবেড়া থানার রানটুয়া এলাকার দিকে চলে যায়। রানটুয়াতে গাড়িটিকে পুলিশ ঘিরে ফেলে তারা গাড়ি ফেলে পালালেও গোটা এলাকা পুলিশ ঘিরে রাখে। এরপর ধান চাষের জমি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। শেষমেশ ধান চাষের জমিতে ড্রোন চালিয়ে চলে দুষ্কৃতীদের খোঁজ। অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ ও হেডকোয়ার্টার কল্যাণ সরকার, গোপীবল্লভপুরের এসডিপিও কৃষ্ণগোপাল মিনার নেতৃত্বে দুটি পৃথক দল ধান চাষের জমিতে তল্লাশি চালায়। তাতেই প্রথমে গ্রেফতার হয় দুজন, পরে আরো তিনজন রানটুয়া থেকে কিছুটা দূরে পাইকাম্বি গ্রামে ধান চাষের জমি থেকে গ্রেফতার করা হয়। অর্থাৎ গাড়ির ড্রাইভার সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। পাঁচ দুষ্কৃতীদের গ্রেফতার করে নিয়ে আসা হয় গোপীবল্লভপুর থানায়। সেখান থেকে তাদেরকে তুলে দেওয়া হয় মেদিনীপুর জেলা পুলিশের হাতে। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ আধিকারিকরা, গোপীবল্লভপুরের এসডিপিও কৃষ্ণগোপাল মিনা, গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জি, বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি সহ অন্যান্য আধিকারিকরা। যে পাঁচজন দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে তারা হলেন রোশন কুমার, সুজিত কুমার, নবীন কুমার, প্রকাশ কুমার ও গৌরব সিং। এদের প্রত্যেকের বাড়ি বিহারের বৈশালী জেলায়। ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন এটা ঝাড়গ্রাম জেলা পুলিশের বড় সাফল্য। তিনি আরো বলেন যে অভিযুক্ত ধৃত পাঁচজন সহ উদ্ধার হওয়া গাড়ি সমেত সবকিছুই পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও ডাকাত দলকে ধরার জন্য ঝাড়গ্রাম পুলিশের যে বিশেষ টিম অপারেশন চালিয়েছে তাদেরকে 60,000 টাকা পুরস্কৃত করা হবে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে। কোথায় ছবিটা করবো না, তুই তোর কি মনে হয়? ছবিটা আগে আমাদের দরকার, ছবিটা দরকার আমাদের সাথে হাতটা থাকবে।